অচিন্তন জানাবেন বিএনপির ডাকা হরতাল কেমন চলছে। হ্যাঁ প্রিয়া, আপনি যেমনটা বলছিলেন যে ভোলায় কিন্তু সকাল থেকে বিএনপির নেতা কর্মীরা হরতালের সমর্থনে মাঠে মিছিল করে যাচ্ছে, তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় তারা আসলে প্রদক্ষিণ করছে। তো সকালে খুব ভোর থেকে কিছু যান চলাচল করলো, এখন কিন্তু আসলে একেবারেই রাস্তা ফাঁকা হয়ে গেছে। এবং আমরা এখনো দেখছি যে এই যে জেলা বিএনপি অফিসের সামনে এই মাত্র একটি মিছিল এসে পৌঁছলো। এই মিছিলগুলি আসলে মিছিলকারীরা দাবি করছে যে তাদের যে দুইজন যে সহকর্মীর মৃত্যু হয়েছে সেই মৃত্যুর তারা আসলে বিচার চাচ্ছেন। তো প্রিয়া, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোলায় কিন্তু আপনার আজ সকালেই গহেশ্বর চন্দ্র রায়ের যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার নেতৃত্বে কিন্তু একটি তদন্ত টিম ভোলাতে এসেছে, তারা কিন্তু এখন মাঠে কাজ করছে। কথা রয়েছে যে পৌনে ১২টায় তারা আসলে জেলা বিএনপির কার্যালয়ে তারা কিন্তু আসলে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং সেই তদন্তের বিষয়টি তুলে ধরবেন। তো প্রিয়া, এই ছিল ভোলায় আমার কাছে সর্বশেষ তথ্য। অচিন্ত, ধন্যবাদ আপনাকে।